বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম, যদি ছোট কমপক্ষে এই ধরনের থাকে তাহলে আমরা করবো লসাগু, এবং যদি বড় সবচেয়ে বেশি এই ধরনের থাকে তাহলে আমরা কি করব, গসাগু। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো, অঙ্কগুলো প্র্যাকটিস করবে যত। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা লসাগু গসাগু লিখিতভাবে থাকলে আমরা কিভাবে বুঝবো সেটাই শিখবো। এর আগে আমরা, যদিও এর আগে আমরা লসাগু এবং গসাগুর বিভিন্ন নিয়ম শিখে গেছি, কতগুলো নিয়মে লসাগু এবং কতগুলো নিয়মে গসাগু করতে হয় বা করা যায় তা আমরা শিখে গেছি। তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা শিখবো, দেখো এই ধরনের যদি থাকে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 36 দ্বারা বিভাজ্য, তাহলে এটা গসাগু হবে না লসাগু হবে, আমরা কিভাবে বুঝবো, আজকে আমরা এগুলোই শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব, যদি থাকে ছোট সংখ্যা তাহলে হবে লসাগু, এবং যদি সবচেয়ে বড় এ ধরনের থাকে তাহলে হবে গসাগু। আমরা দুটোই শিখব, প্রথমে আমরা এটা দেখে নিই। দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 36 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি করব, লসাগু। তাহলে আমরা এটা লসাগু করে নিই। দেখো কি হচ্ছে, আঠেরো, চব্বিশ এবং ছত্রিশ, আমরা উৎপাদকের সাহায্যে লসাগুটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি দেখব, তিনটে সংখ্যাতেই জোড় সংখ্যা আমরা দুই দিয়ে দেব, নয় দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার আমরা দুই দিয়ে দেব, নয় বসে গেল, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। যদি লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা চাই তাহলে আমরা সেটা দিতে পারি, মনে রাখবে দুটো সংখ্যাতে গেলেই আমরা দিতে পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে তিনটেতেই যেতে হবে তবেই আমরা দিতে পারি। এবারে দেখো, নয়, ছয় এবং নয়কে আমরা তিন দিয়ে দেব, তিন তিরিক্ষে নয়, তিন দুগুণ ছয়, তিন তিরিক্ষে নয়, আবার আমরা কি করব, তিন দিয়ে দেব, তিন এককে তিন, দুই করতে দুই বসে গেল, তিন এককে তিন। এবারে আমরা এটার গুণ করে দেখি কি হয়, দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত দুই, এক আমরা লিখব না, কত বড়, দুই দুগুণ চার, তিন চারে বারো, তিন বারো ছত্রিশ, ছত্রিশ দুগুণ 72। তাহলে লসাগুটা পেলাম কত, 72। তাহলে আমরা কি লিখব, অতএব বাহাত্তর সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24 এবং 36 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? তাহলে 72 হলো সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24 এবং 36 দ্বারা বিভাজ্য, মানে 18, 24 এবং 36 দিয়ে 72কে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেল? এই হলো লসাগু। কিভাবে বুঝলাম, যদি ছোট লেখা থাকে, সবচেয়ে ছোট কমপক্ষে এ ধরনের থাকলে সবসময় লসাগু হবে। বোঝা গেল? এবারে আমরা গসাগুটা কখন হয় দেখব। দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 16, 32 এবং 48কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, যে সংখ্যা পাবো সেই সংখ্যা দিয়ে 16, 32 এবং 48কে ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেল? তাহলে আমরা কি করব, গসাগু। বড়, বেশি, বেশি পক্ষে এ ধরনের থাকলে আমরা কি করব, গসাগু।
বোঝা গেল? তাহলে আমরা এই অঙ্কটা করে দেখি, আমরা উৎপাদকের সাহায্যেই করব। ষোলো, বত্রিশ এবং আটচল্লিশ, তাহলে তিনটেই জোড় সংখ্যা, তাহলে আমরা কী দিয়ে দেবো? দুই দিয়ে দেবো। আট দুগুণো ষোলো, ষোলো দুগুণো বত্রিশ, চব্বিশ দুগুণো আটচল্লিশ, আবার দুই দিয়ে দেবো, কেননা সবই জোড় সংখ্যা, দুই দিয়ে দিই, চার দুগুণো আট, আট দুগুণো ষোলো, বারো দুগুণো চব্বিশ, আবার দুই দিয়ে দেবো যেহেতু সবই জোড় সংখ্যা, দুই দুগুণো চার, চার দুগুণো আট, ছয় দুগুণো বারো, আবার দেখো সবই জোড় সংখ্যা আছে, আবার আমরা দুই দিয়ে দেবো, দুইকে দুই, দুই দুগুণো চার, তিন দুগুণো ছয়, এবার আর যাবে না। গসাগুর ক্ষেত্রে কি বলেছি যে তিনটে সংখ্যাকেই ভাগ যেতে হবে, ঠিক আছে? এখানে দেখো এক, দুই এবং তিন কোনোটাতেই যাচ্ছে না, সুতরাং এই তিনটেই মৌলিক সংখ্যা, দুটোই মৌলিক সংখ্যা, এটা যদিও মৌলিক নয়, তাহলে এখানে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা গসাগুটা কি পেলাম, যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হলো গসাগু। তাহলে কি হবে, দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সমান সমান দুই গুণ চার, চার গুণ আট, আট দুগুণ ষোলো, বুঝা গেল? তাহলে আমরা কি লিখবো, অতএব, অতএব সবচেয়ে বড় সংখ্যা ষোলো, যা দিয়ে ষোলো, বত্রিশ এবং আটচল্লিশকে এখানে লিখে দিচ্ছি যেহেতু জায়গা নেই, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেল? তাহলে ষোলো একটি বড় সংখ্যা, যে সংখ্যা দিয়ে আমরা যদি ষোলো, বত্রিশ এবং আটচল্লিশকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম, যদি ছোট কমপক্ষে এই ধরনের থাকে তাহলে আমরা করবো লসাগু, এবং যদি বড় সবচেয়ে বেশি এ ধরনের থাকে তাহলে আমরা কি করব, গসাগু। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।